আনোয়ারা বেগমকে আমরা প্রায় সকলেই চিনি। আনোয়ারা বেগম চলচ্চিত্র জগতে আনোয়ারা নামে সর্বাধিক পরিচিত। 1964 সালে সংগ্রাম চলচ্চিত্রের মাধ্যমে সিনেমা জগতে পদার্পণ করেন তিনি। এরপর এলাকার রূপকথা, নয়নমণি, জানাজানি, গরিবের মেয়ে, কষাই, অন্তরে অন্তরে সহ প্রায় 600 বেশি সিনেমাতে অভিনয় করেছেন এই জনপ্রিয় অভিনেত্রী আনোয়ারা। নায়িকা চরিত্র সহ তিনি শেষ পর্যন্ত মায়ের চরিত্রে অভিনয় করেছেন। জনপ্রিয় এই অভিনেত্রীকে বাংলা চলচ্চিত্রের একজন সর্বকালের জয়ী অভিনেত্রী বললেও ভুল হবে না। 1964 সাল থেকে 2014 সাল পর্যন্ত বাংলা সিনেমাতে দাপটের সাথে অভিনয় করে আসছেন তিনি। সেই ধারণা নিয়ে 2020 সালে বাংলাদেশ সরকার তাকে আজীবন সম্মাননা পুরস্কারে ভূষিত করেন। আনোয়ারা মোট 7 পার্শ্ব অভিনেত্রী হিসাবে বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। বাংলাদেশের এই সফল অভিনেত্রী 1972 সালে মহিদুল ইসলাম মহিদের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাদের সুখ শান্তির সংসারে পরম আদরের একটি মেয়ে রয়েছে, তার নাম হলো রোমানা ইসলাম মুক্তি। রোমানা ইসলাম মুক্তি ছোটবেলা থেকেই ঢাকাতেই বেড়ে উঠেছেন, তাই তিনি ঢাকার একটি সরকারি স্কুলে পড়াশোনা করেছেন। ছোটবেলা থেকেই তিনি পড়াশোনায় অনেক মনোযোগী ছিলেন। মা আনোয়ারা যেহেতু অভিনেত্রী ছিলেন, তাই ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল মুক্তির। তাই আনোয়ারাও তার মেয়ের ইচ্ছাটা অপূর্ণ রাখেনি। 1992 সালে ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করার সময় চাঁদের আলো নামক চলচ্চিত্রে সর্বপ্রথম অভিনয় করেন মুক্তি। তার পরের বছর 1993 সালে পদ্মা নদীর মাঝে সিনেমায় তার অসাধারণ অভিনয় সকল সিনেমা প্রেমীদের মন কাড়ে। এভাবে আস্তে আস্তে সিনেমায় কেরিয়ার শুরু হয় মুক্তির। 1993 সাল থেকে 1998 সাল পর্যন্ত সময়টা মুক্তির পড়াশোনার ব্যস্ততা এবং অভিনয়টা ভালোভাবে আয়ত্ত করতেই কেটে যায়। 1999 সাল থেকে তার জীবনে নতুন অধ্যায় শুরু হয়। হুমায়ুন আহমেদের পরিচালিত শ্রাবণ মেঘের দিন সিনেমায় অভিনয়ের মাধ্যমে আবারও দারুণ রূপে ফিরে আসেন তিনি। জনপ্রিয় এই সিনেমায় জাহিদ হাসান, সায়ন, মাহফুজের মতো তারকাদের সাথে অভিনয় করেছিলেন মুক্তি। এই সিনেমার পর তার পরিচিতি চারিদিকেই আরও ছড়িয়ে যেতে থাকে। 2002 সালে হাসান রাজা সিনেমাতে অভিনয় করে রূপালী পর্দা কাঁপিয়েছিলেন এই অভিনেত্রী। এরপর তিনি পিতামাতার আসন, তুমি আমার স্বামী, দারওয়ানের ছেলে, জগৎ সংসার, রিক্সাওয়ালার ছেলে সহ বিভিন্ন সিনেমাতে তিনি অসাধারণ অভিনয় করেছিলেন। 2010 সালে মুক্তিকে সর্বশেষ সিনেমার পর্দায় অভিনয় করতে দেখা গিয়েছিল। তিনি সিনেমা ছাড়াও অনেক বিজ্ঞাপনেও কাজ করেছেন। মিডিয়া জগতে কাজ করার অনেক অভিজ্ঞতা রয়েছে মুক্তির। অভিনয়ের ব্যাপারে আনোয়ারা মুক্তিকে সবসময় সাপোর্ট দিয়েছেন। মুক্তির বিশেষ একটা গুণ ছিল, সহজেই তিনি অভিনয় রপ্ত করতে পারতেন। অভিনয় জগতে তিনি যতদিন ক্যামেরার সামনে ছিলেন ততদিন অনেক প্রশংসা কুড়িয়েছেন। মুক্তি সাংবাদিক মাহমুদুল হাসানকে বিয়ে করেন। মুক্তি ও মাহমুদুল হাসানের ঘরে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। ছেলে মোহাম্মদ ইমাম ও মেয়ে করিমা তাদের মাকে অনেক ভালোবাসা ও শ্রদ্ধা করে। তেমনি মুক্তিও তার পরিবারের অনেক যত্ন নেন এবং সবাইকে অনেক ভালোবাসেন। আনোয়ারা বর্তমানে মুক্তির সাথেই থাকেন। মা, স্বামী ও দুই সন্তানকে নিয়ে অনেক সুখে ও শান্তিতে রয়েছেন রোমানা ইসলাম মুক্তি। প্রিয় বন্ধুরা, জনপ্রিয় অভিনেত্রী আনোয়ারার মেয়ে রোমানা ইসলাম মুক্তি সম্পর্কে জানতে পেরে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন।